দেখো, আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে ইংলিশ, ইংরাজি। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে অনেক ছেলেমেয়েরা আছে যারা কি নিয়ে অনার্স করব এই একটা বিষয়ে কাজ করে, আর ইংরাজি নিয়ে অনার্স করলে কেমন হয় এই প্রশ্নটা অনেকের মধ্যে, মানে অনেকের মাথায় ঘুরপাক আছে। এবং দেখো, সব থেকে মজার বিষয় হচ্ছে এটা, আমরা ক্লাস 12-এ যেভাবে ইংরাজি পড়ি এবং যেভাবে আমরা নাম্বার গেইন করি সেটা কিন্তু পরবর্তীতে আর হবে না। অর্থাৎ তুমি যেভাবে পড়াশোনা করেছো ক্লাস 12-এ ইংরাজিটা বিশেষ করে, এবং তুমি যার যেভাবে পড়াশোনা করে তুমি 80 পেয়েছো, অনেকে আছে যারা 80 পেয়ে যায় খুব সহজে, আবার মোটামুটি করে 70 থেকে 95-এর মধ্যে প্রচুর ছেলে মেয়ে যারা ঘোরাফেরা করে ইংরাজিতে, এবং এই নাম্বারটা দেখে সে নিজেকে ভাবতে শুরু করে যে বাহ, আমি ইংলিশে খুব ভালো, আমি ইংলিশে খুব ভালো পারি, আমি ইংলিশে অনার্স করবই করব। ইংলিশে অনার্স করছে, প্রচুর বন্ধুবান্ধব নিচ্ছে না ইংলিশ, তারা পারে না, নিজের একটা আলাদা দাম আছে, কাউকে বলার সময় গর্ববোধ করছি যে হ্যাঁ আমি ইংলিশে অনার্স করছি। তো এরকম একটা গর্ববোধ, এমন একটা দাম নিজেকে ইংলিশ নিতে উৎসাহিত করে। তো এখন বিষয় হচ্ছে যে দেখো, এই ইংলিশ নিয়ে পরবর্তীতে প্রচুর ছেলেমেয়ে আছে যারা পাশ, মানে কি, অনার্স থেকে পাশে চলে আসে, অর্থাৎ যারা অনার্সটাকে টিকাতে পারছে, মানে পারেনি, পাশ করতে চলে এসছে। তো আমি তোমাদেরকে আজকে একটুখানি বলে দেব যে কারা ইংলিশ নেবে এবং ইংলিশের মধ্যে কি আছে, কাদের ইংলিশ নেওয়া উচিত আর কাদের নেওয়া উচিত নয়। দেখো, আমরা যেমন বাংলা বিএ ক্লাসে পড়বো অনার্স নিয়ে, বাংলার পড়াশোনার টাইপ আর ইংলিশের টাইপ সম্পূর্ণ এক। ইংলিশে আমাদের ইংলিশ ভাষায় পড়তে হবে, বাংলায় আমাদের বাংলা ভাষায় পড়তে হবে। দেখো, যারা মানে এক নাম্বার হচ্ছে যারা ইংলিশে একটা প্যারাগ্রাফ লিখতে পারো নিজের মতো করে, কোনো বই পড়ে নয়, কোনো কিছু মুখস্থ করে নয়, কোনো কমন প্যাসেজ এসে গেছে লিখে দিয়েছি এমন নয়, যারা নিজে থেকে যারা কিছু লিখতে পারো, নিজে থেকে কোনো কিছু তৈরি করতে পারো, সাহিত্য তৈরি করতে পারো, যারা ইংলিশটাকে সুন্দর করে পড়ে মানে করতে পারো, যারা এইটুকু ক্ষমতা যাদের মধ্যে আছে তারা ইংলিশটাকে নেওয়ার কথা ভাবতে পারো। যারা কেবলমাত্র মুখস্থ করে, উচ্চ মাধ্যমিকে মুখস্থ করে লিখে এসছো, কমন পেয়েছো লিখে এসছো, এবং তারা নাম্বার পেয়ে গেছো, গ্রামার করেছো নাম্বার পেয়ে গেছো, যারা এমনভাবে পড়াশোনা করে নম্বর ক্যারি করেছো, তারা যত নাম্বারই পাও না কেন ইংলিশে না যাওয়াটা ভালো, কারণ তুমি ইংলিশে কিন্তু পরবর্তীতে পস্তাবে, পারবে না, কষ্ট হবে, নাম্বার কম হবে। যারা পারো ইংলিশে লিখতে তারা কিন্তু ইংলিশটার মধ্যে এসো। প্রকৃত অর্থে ইংলিশে আমাদের ড্রামা, পোয়েম, পোয়েট্রি, তারপরে ইংরাজি সাহিত্য, এই সমস্ত কিছু কিন্তু আমাদের পড়তে হবে, বিভিন্ন কবির জীবনী সম্পর্কে পড়তে হবে, এবং সেইগুলো কিন্তু পড়ে তোমাকে নিজে উত্তর লিখতে হবে, কারোর সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর তোমাকে নিজে লিখতে হবে। অর্থাৎ কোনো কিছু মুখস্থ করে এসে লিখে দেবো এমনটা নয়, তোমাকে নিজে একটা উত্তর বানিয়ে লিখতে হবে। তো যারা নিজে উত্তর বানিয়ে লিখতে পারো তারা ইংরাজিতে অনার্স নাও, আর যারা কেবলমাত্র মুখস্থবিদ্যায় পারদর্শী তারা কিন্তু ইংরাজি নিও না প্রস্তাবে। অন্য কোনো সাবজেক্ট চুজ করো, কোনো সাবজেক্টই কমা নয়, যে কোনো সাবজেক্টে টপ করলে তার একটা আলাদা দাম থাকে। তো অবশ্যই তোমরা এটুকু মাথায় রাখো এবং মাথায় রেখে তারপরেই ডিসিশানে এসো যে তুমি ইংরাজিতে অনার্স করবে কি করবে না। কেবলমাত্র নিজের ভ্রান্তি এবং বন্ধুদের কথা এবং বাড়ির গার্জেন আত্মীয় স্বজনের কথাই সিদ্ধান্তে নিও না বা সিদ্ধান্তে এসো না,
নিজে সিদ্ধান্ত করো, তো নিজে এখন বোঝা শিখে গেছো, অনেকটা ভালো বোঝো, নিজেকে প্রশ্ন করো যে তুমি কতটা পারো, কতটা পারবে, তারপরে সিদ্ধান্ত নাও। এবং প্রয়োজনে তুমি পাশের কোনো দিদি বা দাদার কাছ থেকে কিছু ইংরাজি বই নিয়ে এসো, অনার্স পেপারের বই নিয়ে এসো, এবং সেখান থেকে সে সমস্ত বইগুলো দেখো এবং বোঝো, তারপরেই সিদ্ধান্ত নাও। তো চলো আজকে এটুকুই, দেখা হবে বা পরবর্তী ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেবো। এখনই সাবস্ক্রাইব করো আমাদের হ্যাশট্যাগ স্টাডি ইউটিউব চ্যানেলটিকে, এবং সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করো সবার আগে।